আসসালামু আলাইকুম অল অফ ভিউয়ার্স অল অফ মেম্বার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি এসেছি ইমরান সাজেশন এবং ইমরান হোসেন খান ফেসবুক পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন একটা সাজেশন ফরম্যাট নিয়ে তো এই সাজেশন ভিডিওটা হচ্ছে যে জব অ্যাপ্লিকেশনের ফরম্যাট দুনিয়াতে সমস্ত জব অ্যাপ্লিকেশনের ফরম্যাট একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট শিখলে আপনারা যে কোনো জবের জন্য বা যে কোনো জবের ক্যাটাগরির জন্য আপনারা এই ফরম্যাট বসিয়ে দিলেই সব কিছু পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এবং ভিডিওতে কী কী আছে দেখা যাক এবং আপনারা এই সিভিটা বা এই যে জব অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা এটা ভালো করে শিখে রাখবেন আয়ত্ত করে রাখবেন তো আপনাদের যাদের ডিগ্রি ফাইনাল ইয়ারের ইংরেজি সাজেশন লাগবে 65 মার্কের এবং প্লাস হচ্ছে যে 10 মার্কের 15 মার্কের গ্রামার 20 মার্ক গ্রামার টোটাল হচ্ছে যে এখান থেকে 10 বা 15 মার্ক পাবেন আমার সাজেশন দেখে যাদের দরকার তারা অবশ্যই আমাদের মানে নাম্বার আছে ফেসবুক পেজ ইমরান হোসেন খান এবং আমাদের ফোন নাম্বার এখানে যোগাযোগ করবেন তো আশা করি আপনারা কমন পাবেন ডিগ্রি যে কোনো সাজেশনের জন্য যোগাযোগ করবেন আমাদের নাম্বার 01902147108 আমাদের এই নাম্বারে আপনি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে কানেক্ট করলে আপনি ডিগ্রির বিএ বিবিএস বিএসএস যা যে কোনো গ্রুপের 60টি বিষয়ের সাবজেক্ট আপনার সাজেশন পাবেন ইনশাল্লাহ আশা করি তো যাই হোক এখানে প্রথমে দেখেন আমাদের কীভাবে স্টার্ট করতে হবে প্রথমে ডেট দিতে হবে টু মানে যার কাছে লিখতে হবে তার নাম ও ঠিকানা এখানে অবশ্যই লিখতে হবে টু মানে হচ্ছে যার কাছে এটা পাঠাবেন সিভিটা ঠিক আছে তো এখানে একটা তারিখ দিতে হবে প্রশ্ন যদি উল্লেখ থাকে তারিখ বা কোনো কোম্পানির ম্যানেজার ডিরেক্টর বা যে কোনো একটা থাকে প্রতিষ্ঠানের থাকে তাই সেটা লিখবেন তারপর লিখবেন সাবজেক্ট ফেয়ার ফর দ্য পোস্ট অফ নেম অফ পোস্ট যেটা প্রশ্নে উল্লেখ থাকবে যেমন অনেক পোস্টের জন্য যেমন জব সিভি আসে যেমন হচ্ছে যে ব্যাংকের ম্যানেজার পদের জন্য বা একটা কলেজের টিচার নিয়োগ ইংলিশ শিক্ষক নিয়োগের জন্য তো যেটার প্রশ্নে উল্লেখ থাকবে জাস্ট এইখানে লিখবেন সাবজেক্টের পরে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ নেম এটা লিখবেন ঠিক আছে তারপর বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে দেন এটা শুরু করবেন স্যার লিখবেন স্যার আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য নেম অফ নিউজ পেপার মানে যে পত্রিকায় এই বিজ্ঞপ্তিটা পেয়েছেন আপনি একটা পত্রিকার নাম লিখতে হবে যে কোনো একটা পত্রিকার নেম অফ নিউজ পেপার বা যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম উল্লেখ থাকে তাহলে সেটা এখানে দিতে হবে আই ক্যাম টু নো দ্যাট ইউ আর গোয়িং টু রিক্রুইট অ্যান্ড সাম মানে এখানে কয়টা পদের জন্য লোক নিয়োগ দিতেছে সেটা এখানে উল্লেখ করতে হবে তারপরে আবার এখানে নেম অফ পোস্ট মানে যেটা প্রশ্নে উল্লেখ থাকবে বা যেটা থাকবে যে সেই নামটা এখানে বসাতে হবে ইন ইউর ইনস্টিটিউশন দেন হচ্ছে ইন ইউর ইনস্টিটিউশন আপনার প্রতিষ্ঠানে তারপরে ক্ষমা দিতে হবে তারপর লিখতে হবে আই বেক অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ঠিক আছে আমি একজন প্রার্থী হিসেবে আবেদন করছি বা করতে চাই এরকম তারপরে হচ্ছে মাই রিজাম বা সিবি অর বায়োডাটা অ্যান্ড আদার পার্টিকুলার্স আর গিভেন বেলো ফর ইউ কাইন্ড কনসিডারেশন আপনার মানে অবগতির জন্য যে আমার বায়োডাটা জীবন বৃত্তান্ত সব কিছু নিচে তুলে ধরা হলো মে আই দেয়ার ফর ফ্রি অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু রিক্রুইট মি মেনশন দ্য অ্যাবভ পোস্ট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই আমি আশা করি যে আপনি আমার সিভিটা ভালো করে দেখবেন এবং যে পদের জন্য আপনি লোক নিয়োগ দিয়েছেন সেটার জন্য আমার এটা গ্রহণযোগ্য গ্র্যান্টেড করুন বা এরকম আর কি তারপর হচ্ছে ইউর ফেথফুললি দেন আপনার যে নেম অফ ক্যান্ডিডেট মানে আপনি যদি এটার ক্যান্ডিডেট হন বা যে লিখবে সিভিটা তার নাম এখানে দিতে হয় ইউর ফেথফুললি এর নেম এখানে অবশ্যই দিতে হবে দেন দেখেন এখানে একটা বক্স আকারে এভাবে লিখবেন আপনারা পরীক্ষা হলে কালারিং কলম দিয়ে লিখবেন সিভি রিজিউম বা অর বায়োডাটা এরকম বক্স রেখে কালারিং কলম দিয়ে লিখলে অনেক সুন্দর হবে তারপরে এখানে কালারিং কলম দিয়ে আপনারা প্রথমে নাম দিবেন তারপর আপনার ফাদার্স নেম বাবার নাম মাদার্স নেম মায়ের নাম তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এটা দিতে হবে তারপর হচ্ছে ন্যাশনালিটি আপনার জাতীয়তা কী তারপরে রিলিজিয়ন ধর্মের নাম আপনার ম্যাটেরিয়াল স্টেটাস আপনাকে বিবাহিত নববিবাহিত অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন তো এডুকেশন কোয়ালিফিকেশন যখন লিখবেন এরকম অবশ্যই বক্স আকারে লিখতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে এসএসসি এইচএসসি বিএ এমএ পর্যন্ত তারপরে ইয়ার অফ পাসিং তারপরে ক্লাস আপনি কত পয়েন্ট পেয়েছেন এটা হচ্ছে ইয়ার অফ সব কিছু এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স আপনার কাজের দক্ষতা আছে কি না কারো হয়তো কম্পিউটার
চালানোর দক্ষতা থাকে তারপরে রেফারেন্স আপনার চাকরি নেওয়ার জন্য কয়েকজন দুজন ব্যক্তির নাম লিখতে হবে অবশ্যই এখানে ঠিকানা দিতে হবে প্রথম ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির নাম ঠিকানা এখানে লিখতে হবে এটা দিতে হবে তো যাই হোক এটা ছিল যে একটা মূল একটা কাঠামো তো আশা করি এই কাঠামোটা যারা ফলো করবেন ইনশাআল্লাহ আশা করি জব অ্যাপ্লিকেশন দুনিয়াতে যে কোনো জব অ্যাপ্লিকেশন আসুক বা যে টাইপেরই আসুক জব অ্যাপ্লিকেশন জাস্ট এটা লিখলেই হবে এখান থেকে আপনারা 10 মার্ক যদি সিভিতে থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করি 10 মার্কই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি 10 মার্ক আপনারা 100% কমন পাবেন তো যাই হোক জব অ্যাপ্লিকেশনের ফর্মেটটা আপনারা ভালো করে আয়ত্ত করে নেবেন এবং ভিডিওটা দেখে নিজের খাতায় প্র্যাকটিস করে নেবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন ইমরান সাজেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যে কোনো সাজেশনের জন্য 09021471080 এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা সেভ করলেই আপনাদের মোবাইলে আমার ইমো আসবে এবং হোয়াটসঅ্যাপ আসবে এই নাম্বারে ঠিক আছে তো ডিগ্রি যে কোনো সাজেশনের জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু